দীপাবলি এসে গেল, 2020 দীপাবলি বলে কথা, অঘটন কি ঘটবে না আমার জীবনে? বাবা, ঘটেছে ঘটেছে, সেই জন্যই এসেছি বলতে। কি হয়েছে? কালকে তো 14 বাতি রাজা ও দেওয়ার দিন বাবা, তো আমার কথা তো আছে না, ও তো মানে কি বলবো, এনেছে 10টা বাতি, 14টা, 4টে কম। এবার বাড়িতে বন্ধু এসেছে, তারপর আমি কি করব, লোকের মধ্যে মুখ দেখানো যাবে না তো এইসব করে। সবাই সাজুগুজু করে সব বাতি দেওয়ার জন্য রেডি, এবার আমি কি করি? তারপর আমি চোখ চোখ একটু এধার ওধার ঘুরাচ্ছি, কোথায় কিছু খুঁজে পাওয়া যায় কিনা। তারপরে দেখি আমার সে বান্ধবী, সে দেখি একটা নেকলেস পরেছে, ওই যে তোমাদের এখন সব ক্লে ক্লে ওয়ার্কের, সেখানে দেখি 3টে না 4টে প্রদীপ, এপাশ ওপাশ ওপাশ করে 4টে প্রদীপ, মানে বেশ সাইজটা বেশ বড় সরি, আর সলতে রাখার জায়গাও আছে, হয়তো আমি খুঁটিয়ে দেখলে সলতেটাও আছে মনে হচ্ছে, আমার মনে পড়ছে না ঠিক। এবার আমি কি করব বলো, দেখো আমার তো বাবা মন পরিষ্কার, আমি আমার সোজা সাপটা কথা বলি, আমি বললাম যে শোন না, তুই কি কিছু মনে করবি যদি তোর ওই 4টে প্রদীপ আমাকে একটু দিস, একটু বাতি দিয়ে জ্বালাবো। মানুষের কাজে যদি না লাগাতে পারি কোনো জিনিস, তাহলে আমার সেই জিনিসটা পরে বা বানিয়ে লাভটা কি, তাই না? আর আমি তো একটা কাজের জন্য বলছি, আমি বলছি আমার ঘরে বাতি জ্বালাবো, এটা তো মঙ্গলের জন্য বলছি, তাই না? যাই হোক, সেই রাত্রে ওই মুখ ঝামটাতেই শেষ হলো, তারপর পালিয়ে গেছে সে। তারপর দেখি আর ফোনও করে না, ফোন করলেই বলছে ইয়ে নাম্বার ব্যস্ত হ্যাঁ, তার মানে কিছু একটা করেছে। আমি আবার আমি আমাকে এসব ভেবো না, আমি সঙ্গে সঙ্গে ওই কর্নারে গিয়ে ব্লক বাটনটা আছে টিপে দিয়েছি, দরকার নেই আমার এরকম বন্ধু। যাই দেখ, পিসির এখন ওই জীবনের জ্বালার কথা শুনলে এখন আদভর হয়ে যাবে, দরকার নেই, পিসির জীবনের জ্বালা কেউ কমাতে পারবে না। তোমরা ভালো করে দিওয়ালি মানিও, প্রদীপ জ্বালিও, বন্ধু ফ্যামিলির সাথে সময় কাটিও, বাজি ফাটিও খুব সাবধানে। শোনো আর একটা কথা বলে দিচ্ছি, ওই যে একটা পোকা, উরি বাবা রে বাবা, এখনো কিন্তু যায়নি, নেহা কাক্কার বিয়ে করেছে হই হই করে, সে তারা তা তারা বুঝবে, আমরা সেই আনন্দে বাইরে বেরিয়ে নাচানাচি করব সেটা করো না, করো না, বুঝেছ? একেবারে নয়, এখনো আর কয়েক মাস কাটাতে হবে মনে হয় আমাদের, এইভাবেই সাবধানে দিওয়ালি করো, খুব ভালোভাবে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পিসি তো আছেই জ্ঞান দেওয়ার জন্য, আমি আবার আসবো, শুভ দীপাবলি।